প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব 5। চাঁপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশ পাবলিক টিভির স্টাফ রিপোর্টার জোয়েল রানার তথ্য। শিবগঞ্জের উত্তর উজিরপুরে র‍্যাব বিশেষ অভিযান চালিয়ে 1835 পিস ইয়াবা ট্যাবলেট সহ সুমন আলী 23 নামে একজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের দেওয়া তথ্যে জানা গেছে গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার চরপাকা 20 রাশিয়া গ্রামের শফিকুল ইসলাম ও মোসাম্মদ সাবেয়া বেগমের ছেলে সুমন আলী 23। র‍্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী সিপিসি 1 র‍্যাব 5 চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল 26 এপ্রিল মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক ল্যান্স কমান্ডার রু, ফি উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর এলাকার একটি বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 1835 পিস ইয়াবাসহ সুমন আলীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় জব্দকৃত আলামত হস্তান্তর সহ সুমনের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।